নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার এ লজ্জার আপ্য কোথায় চোদ্দই অগাস্ট মধ্য রাতে দেশের মানুষ রাজ্যের মানুষ দেখলো মাতৃশক্তির নীরব প্রতিবাদ রাতের দখল নিল মায়েরা বোনেরা মেয়েরা দিদিরা অবশ্যই ছেলেরাও ছিল উই ওয়ান্ট জাস্টিস আরজি করে যে পড়ুয়া তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে ব্রুটাল কোল্ড ব্লাডেড তার বিচার চাইতে পথে নেমেছিল মেয়েরা এবং একই সঙ্গে মেয়েদের জীবনে প্রতিদিন যে ঘটে চলা অবিচার অনাচার তার প্রতিবাদ দেখুন মেয়েরা কোথায় যাবে কখন যাবে কার সঙ্গে যাবে কি পোশাক পরবে সেই নিয়ে সমাজের কিছু নীতি বাগিস এখনো কথা বলে চলেছেন তাদের মুখের উপর বা মুতর জবাব দেওয়ার প্রয়োজন ছিল জবাবটা মেয়েরা দিয়েছেন যখন মেয়েরা পথে নেমে নীরব প্রতিবাদ করছে গানে কবিতায় মোমবাতি জ্বালিয়ে ঠিক তখনই একদল দুষ্কৃতী ইট লাঠি বোতল ইত্যাদি নিয়ে শঙ্কাটা কত হবে বোঝে যাচ্ছে না আর্চিকর হসপিটালে চড়াও হলো প্রশ্ন হচ্ছে যেদিনকে কলকাতা শহর দেশের এবং বিদেশের মাটিতেও মহিলাদের স্বতঃস্ফূর্ত অরাজনৈতিক প্রতিবাদ হলো শাসকের তো ভিত নড়ে গেছে মাননীয়া তো বুঝতে পারছেন যে মেয়েরা আমাদের সহ নাগরিকরা আর্চিকরের ঘটনাটাকে মোটেই সহজভাবে দেবেন না তারা জাস্টিস চাইছেন মাননীয়া বলে দিলেন মূল অভিযুক্তকে তো ধরা হয়েছে বারো ঘন্টার মধ্যে ওই যে মূল অভিযুক্ত তার কি প্রমাণ আছে এখন কেন চোদ্দই অগাস্ট রাতে করে হামলা হলো প্রমাণ রপাটকরণের জন্য জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চটাকে ভেঙে দেওয়ার জন্য কে তাদের পাঠালো যে যে ছবিগুলো সামনে এসছে আপনি স্ক্রিনে দেখুন আমরা গোল করে দিয়েছি এরা কারা এরা আন্দোলনকারী এরা জুনিয়র ডাক্তার এরা দুষ্কৃতি আশেপাশের এলাকা থেকেই দুষ্কৃতীদের জড়ো করা হয়েছিল একটা ছবি ভাইরাল হয়েছে লরিতে করে দুষ্কৃতীদের আনা হয়েছে মানে পূর্ব পরিকল্পনা ছিল যদি আন্দোলনরত ছাত্র ছাত্রীরা এদের সঙ্গে সংজ্ঞাতে জড়িয়ে পড়তেন তাহলে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ঘরে দোষ চাপিয়ে দেওয়া হতো যে তারা প্ররোচনা দিয়েছেন বলে মানুষ প্রতিবাদ করেছেন কিন্তু সেটা হয়নি তাই নির্বিচারে ভাঙচুর ওষুধ নষ্ট যন্ত্রপাতি নষ্ট জরুরি বিভাগ তচনচ নচ এমনকি যে পুলিশ ওখানে ছিল আমি সব শুনছিলাম সিস্টারদের বক্তব্য তারা তাদের কাছে আশ্রয় ভিক্ষা করেছেন এমনকি মহিলা শৌচাগারে ঢুকে প্রাণ রক্ষা করেছে পুলিশ ভাবতে পাচ্ছেন পারছেন কতটা রাত্রিবেলা একটা হসপিটালে ঢুকে ভাঙচুর করছে নিগ্রহ করছে মঞ্চ ভেঙে দিচ্ছে পুলিশকে প্রাণ বয় পালাতে হচ্ছে মহিলাদের শৌচাগারে পুলিশ লুকিয়ে পড়ছে এখানে আইনের শাসন আছে আপনারা বলুন এর পরেও স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এক মুহূর্ত আপনারা বলুন সব করে দিয়েছেন উনি আইন শৃঙ্খলা ওই বাবা রাজ্যের নাকি সব থেকে ভালো এই হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খাস কলকাতা মহানগরে সরকারি হসপিটালে ভাঙচুর করে সরকারের টাকা নষ্ট করলো কলকাতা পুলিশ কয়েকজনের ছবি মাধ্যমে দিয়ে বলেছে আপনারা খুঁজে বার করুন জানান এদের পরিচয় বিনীত গোয়েল দৌড়ে এলেন বোধ হয় দুটোর সময় একরাশ রাস ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমের উপর সমাজ মাধ্যমের উপর সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম হ্যাঁ ভুয়ো প্রচার করছে ভুয়ো খবর তৈরি করে উত্তেজনা সৃষ্টি করছে তার জন্যই নাকি এই ঘটনা ঘটেছে আরে একদল দুষ্কৃতি হসপিটাল ভাংচুর করল তার সঙ্গে সংবাদ মাধ্যমে কে রিলেট করছেন কেন আপনি আপনার পুলিশই তো দুষ্কৃতীদের তারা খেয়ে হসপিটালের মধ্যে ঢুকে প্রাণ রক্ষা করেছে সিস্টাররা বলছেন আর সংবাদ মাধ্যম তো খবর করেছে হ্যাঁ কোন কোন সমাজ মাধ্যমে তথ্য যাচাই না করে কিছু ছবি কিছু দাবি করা হয়েছে এগুলো অনুচিত আমরা সমর্থন করি না কিন্তু আমরা যারা চেষ্টা করি দায়িত্বশীল সাংবাদিকতা করার বা খবরের কাগজ টিভি চ্যানেলগুলো তারা তো অনেক মৌলিক প্রশ্ন রেখেছে কোথায় তারা উত্তেজনা সৃষ্টি করে সংবাদ মাধ্যম চাপ দিয়েছে এই তরুণীর মৃত্যুর বা খুনের কিনারা যাতে পুলিশ করতে পারে কাউকে বাঁচাতে না চায় সেটা নিশ্চিত করার জন্য বিনীত গোয়েল সাহেব চাপে আছেন সেই চাপের বহিপ্রকাশ হলো কালকে রাত্রে সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে শুভেন্দু অধিকারী তিনি তো বলেই দিয়েছেন কালকের ঘটনার পিছনে তৃণমূলের ইন্ধন আছে শুনে নেন শুভেন্দু কি বলেছেন तो और बाबा लेकिन वो सब जानते हैं विलोप में आर्थिक और कैंपस हेतु ওখানে अपने प्रकार है वो गायगा तुम लोगों को चाहिए था जो भारत को कल पर दूसरा हमला हो तो से दायित्व

এসে তদন্তবাদ নিয়েছে তারপরে আর্জি করে গেছে তারা তার সেই দিনই শুরু হয়ে গেল হামলা ভাবুন একটু ভেবে দেখুন আপনারা ভাবা প্র্যাকটিস করুন কে বা কারা এই দুষ্কৃতি বাহিনীকে পাঠিয়েছিল আরজি করে প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভি ফুটেজ যাতে তদন্তকারীরা না পায় সেটা নিশ্চিত করার জন্য এবং পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করার জন্য হঠাৎ করে কিছু দুষ্কৃতি ঢুকে পড়ে আর্জিকর হসপিটালে ভাঙচুর করেনি এটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে এক আন্দোলনরত ডাক্তারদের একটা বার্তা দেওয়া ভয় দেখানো চাপ সৃষ্টি করা আর সব থেকে বড় কারণটা হলো প্রমাণ নষ্ট করা কি করে সেমিনার হলের আশেপাশে কনস্ট্রাকশন হচ্ছিল কে কনস্ট্রাকশন করার নির্দেশ দিয়েছিল কোনো মার্কোডার বেরিয়েছে আর তদন্ত প্রক্রিয়া চলছে এর হাতে তদন্ত প্রক্রিয়া গেছে অকারেন্স অফ ক্রাইমের আশেপাশে আপনি কনস্ট্রাকশন শুরু করলেন এতদিন ঘুমোচ্ছিলেন ওই মাতৃজঠরের লজ্জা ওই অধ্যক্ষ আমি কোনো একটা চ্যানেলে দেখছিলাম ওই অধ্যক্ষ তখন অধ্যক্ষ হননি বারাসতে না বোধহয় থাকতেন বইয়ের পেটে লাথি মেরেছিলেন বলছে সব সম্ভবত টিভি নাই নাইন কোথাও দেখলাম এত গুণধর ডাক্তার জুনিয়র ডাক্তার যারা ডাক্তার নয় কিন্তু হসপিটালের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ সবাই এক বাক্যে বলছে ওই গুণধর লোকটির আর হসপিটালে ঢুকতে দেওয়া উচিত না কিন্তু কি হলো আমরা দেখলাম তাকে পুরস্কৃত করা হলো কর থেকে সরিয়ে শামবাজার থেকে সরিয়ে পাকসার কাছে লোকটার সম্পর্কে স্বাস্থ্য ভবনে প্রভাবশালীদের যাকে চিকিৎসক সমাজ চায় না যাকে ছাত্র ছাত্রীরা চায় না তাকে পুরস্কার দেওয়া হয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন কাল অনেক কথা তিনি ওই বিজেপি সিপিএমকে এক বন্ধ নিতে এনে কোন সময় কি হয়েছে তার একটা ফিরিস্তে দিয়েছেন আরে জম্মুর কাঠুয়ার ঘটনাকে কেউ সমর্থন করে হাতরাসের ঘটনাকে কেউ সমর্থন করে বিলকিসবানোর ঘটনাকে কেউ সমর্থন করে নিন্দার ভাষা নেই তা বলে কলকাতার আর্যিকরের ঘটনাকে নিয়ে আমরা চুপ করে থাকবো মুখ বুঝে থাকবো এক্সপেক্ট করবেন না আমাদের কাছ থেকে এসব আপনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাই বাজারে ছেড়ে দিলেন যে বাংলাদেশের মতো এখানে ঘটনা ঘটাতে যে দুটো দেশের প্রেক্ষিত আলাদা এখানে যা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে নির্বাচনের মাধ্যমে মানুষ যা রায় দেবে সেই রায় মেনে নিতে হবে আপনি জিতেছেন মানে এই নয় যথেচ্ছাচার করার লাইসেন্স পেয়েছে সরকার এইটা মনে রাখবেন ওই বানতলা বিরাটি তারপরে আনন্দমার্কের ঘটনা কে সমর্থন করে ওগুলোকে সিপিএম এর আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলার ইতিহাসে চিরকালীন কলঙ্ক তা বলে কামদুনির কথা তুলবো না তা বলে পার্ক স্ট্রিটের কথা তুলবো না তা বলে আরজিকরের কথা তুলব না তারপরে ওই নদীয়ার যেটা হাঁসকালিত হলো তুলবো না হাজার বার তুলব আমাদের মাতৃশক্তি অর্ধেক আকাশ লাঞ্ছিত অত্যাচারিত ধর্ষিত নিগৃহীত জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন আপনি তার বিচার করুন কেন বারবার অভিযোগ হচ্ছে যে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন ওই অপদার্থ অধ্যক্ষকে বয়ান তখন অব্দি রেকর্ড করা হয়নি কেন আনন্যাচারাল ডেথ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কেন এটাকে কোল্ড ব্লাডেড মার্ডার বলে অভিযোগ করা হয়নি পুলিশে অনেক প্রশ্ন আছে কেন ওই অভাগিনীর গাড়িকে ভাঙচুর করা হয়েছিল এই আক্রোশের পিছনে কারণটা কি এটা কি একজন লোকের কাজ সম্ভব সাদা বুদ্ধিতে কি বলে বলুন একজনের পক্ষে কাজ করা সম্ভব অনেক রকম খবর আসছে এক আরজিকর হসপিটালের ভিতর জাল ওষুধের চক্র চলে দুই বায়োয়েস্ট ডিসপোজালের নামে দুর্নীতি হয় ছাত্র ছাত্রীদের নাম্বার কমিয়ে দেওয়া হয় টাকার বিনিময়ে সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয় পরীক্ষায় অবাধ টোকাটুকি করা ছাড়পত্র দেওয়া হয় এবং সব থেকে মারাত্মক ঘটনা যেটা আনন্দবাজার পত্রিকা আজকে তাদের অন্তর তদন্তে বার করেছে যে ওখানে যৌন চক্রের আসর বস্ত। ব্লু ফিল্ম তৈরি করার চক্রের রমরমা ছিল অন্তর তদন্তে লিখেছে যে যৌন পল্লী থেকে মেয়েদের নিয়ে এসে ওখানে শুট করা হতো ক্লাসরুমে হোস্টেল এবং তারপর অন্য কোন মেয়ের মুখ সেই ছবির উপর বসিয়ে দিয়ে সেই ভিডিও বাইরে ছেড়ে দেওয়া হতো টাকা রোজগারের জন্য এই মেয়েটিকে সেটা জেনেছিল সে কে হুইসিল ব্লোয়ার হতে চেয়েছিল এত আক্রোশের কারণ কি মেয়েটির উপরে কি জানতো সে কি দেখে ফেলেছিল সে কি জানিয়ে দেওয়ার কথা ভেবেছিল সে সে কি স্বাস্থ্য ভবনে অভিযোগ জানাবার কথা ভেবেছিল নাকি আরো সর্বোচ্চ স্তরে নাকি সংবাদ মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়ার হুমকে দিয়েছিল তাই এত আক্রোশ মেয়েটির উপর এটা একজনের কাজ দু সালেও এক ওই জুনিয়র ডাক্তার সেখানে আত্মহত্যা করেন সিআইডি তদন্ত হয়েছিল কিন্তু এখনো সেই মৃত্যুর রহস্য কাটেনি এগুলো হসপিটাল কর্তৃপক্ষ জানে না স্বাস্থ্য ভবন জানে না ওই মাতৃ লজ্জা ওই লোকটা জানতো না সব জানত জেনেও না জানার ভাল করত এটাই তো সবার বক্তব্য ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছিল মেয়েটি তাই জীবন দিতে হলো অভাগিনীকে এটা একজনের পক্ষে করা সম্ভব নয় সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা সবাই বলছেন কোল্ড ব্লাডেড মার্ডার হেইনস ক্রাইম এবং এই ধরনের অত্যাচার একজনের পক্ষে করা সম্ভব না কেন গাড়িটা ভাঙচুর করা হয়েছিল গাড়িটা কি দোষ করেছিল ওটাও আক্রোশের প্রতিফলন মেয়েটি হুইসিল ব্লোয়ার হতে চেয়েছিল সেই হুইসিল ব্লোয়ার হওয়ার পরিণতিই হলো এটা আনন্দবাজার লিখেছে যে দু তিন মাস আগে মেয়েটিকে একটা মোটর বাইকে সে প্রায় ধাক্কা দিয়েছিল মেয়েটি অভিযোগ জানায় কোনো প্রতিকার হয়নি অর্থাৎ সেটা ছিল থ্রেট করা যে চমকালো সরে আসতে বলেছিল মেয়েটি যে হুইসিল ব্লোয়ার হতে চায় সেই পথ থেকে সরে আসবার জন্য ধমকারি দেওয়া হয়েছিল কিন্তু মেয়েটি যখন সরে আসেনি তখন তাকে শেষ করে দেওয়া হলো এখানে এই খুনের তদন্ত যদি সিবিআই ঠিকভাবে করে তাদের তদন্তের পরিধি কিন্তু হাইকোর্ট শুধুমাত্র এই খুনের ঘটনায় মেয়েদের রাখেনি তারা তদন্ত করুক জিজ্ঞাসাবাদ করুক প্রমাণ সংগ্রহ করুক বিস্ফোরক সব তথ্য উঠে আসবে পাবলিক ডোমেনে সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটাল গুলোতে এক শ্রেণীর লোক যে যথেচ্ছাচার করছে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে সরকারি টাকায় কেনা দামি ইঞ্জেকশন ব্ল্যাক মার্কেটিং করছে জাল ওষুধ ব্যবসা করছে এবং ড্রাগ মধুচক্রের ব্যবসা করছে অভিযোগ উঠছে বিভিন্ন সংবাদ মাধ্যমের উঠে আসছে আরজিকরের সঙ্গে যুক্তরা বলছেন ওটা নরক হয়ে গেছে প্রথম থেকেই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই স্বীকার করবেন না অকালে একটা মেয়ের জীবন চলে গেল দায় নেবেন না আপনারা আপনার সরকার কি অন্যায় করেছিল মেয়েটা তাকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো কাল মুখ্যমন্ত্রী আপনি মহিলাদের ওই প্রতিবাদে অংশ নিতে পারতেন না কারণ মেয়েদের উপর অত্যাচার সামাজিক ব্যাধি বিকৃতকাম মানুষের মনস্তত্ব যুগে যুগে হয়েছে আগেও হয়েছে আপনার জমানাতেও হচ্ছে কিন্তু একজন মহিলা হিসেবে হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রী আপনি তৃণমূলের চেয়ারপারসন রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে কাল অর্ধেক আকাশের এই দাবির পাশে দাঁড়াতে পারতেন না আপনি তো কথায় কথায় পদযাত্রা করেন আবার তো পদযাত্রা করবেন দু একদিনের মধ্যে ফাঁসি চাই দোষীদের দ্রুত বিচার চাই আরে দোষীদের দ্রুত বিচার সবাই চায় কিন্তু কি অপরাধী নাকি সে অপরাধী কিন্তু আরো বড় অপরাধী আছে তাদেরকে আড়াল করার জন্যই কি দুষ্কৃতীদের নিয়োগ করা হয়েছিল ভাঙচুর করে দাও যাতে তথ্য প্রমাণ না পাওয়া যায় যে। সিবিআই এর হাতে চলে গেছে তখনই অশনির সংকেত আদালত আছে এখন তথ্য নষ্ট করে দিলে তো তদন্তকারী সংস্থার পক্ষে আপিল টাস্ট পুলিশ বিবৃতি দিয়ে বলেছে যে চারতলা সেমিনার রুমের কিছু ক্ষতি হয়নি বিবৃতি দিয়েছে এখন সিবিআই এর আধিকারিকরা দেখবেন আদালতকে আরো অ্যাক্টিভ হতে হবে এবং এই তদন্ত চলাকালীন আরজি করে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে এই দাবি রইল যে পুলিশ পালিয়ে যায় আমি দোষ না ওই মবের সামনে পুলিশ কিভাবে আত্মরক্ষা করবে তাদের অসহায়তা আমরা বুঝি আমরা কেউ অমানবিক নই পুলিশের লোকজনও আমাদের সমাজের অংশ অকারণে তাদের কাঠ করায় তোলার আমাদের কোনো অভিপ্রায় নেই কিন্তু তদন্তের স্বার্থে ওই নিগৃহীতার ওই অকালে চলে যাওয়া এই অভাগিনীর বিচারের জন্য আরচিকর চত্বরে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে দেখবেন তারা যদি দায়িত্বভার নেয় দুষ্কৃতীদের ধারে কাছে গেছতে পারবে না কে পাঠিয়েছিল দুষ্কৃতীদের পরিকল্পিতভাবে অবশ্যই টাকার বিনিময় যে যাও ভ্যান্ডালিজম করো যা করবে তো নষ্ট হবে যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত মানে মেয়েটিকে খুনের ঘটনার সঙ্গে যুক্ত তারাই এই দুষ্কৃতি দলকে নিয়োগ করেছিল এটা বুঝতে কি রকেট সায়েন্স বুঝতে হয় যেদিনকে সিবিআই আর্জি করে গেল যেদিনকে কলকাতার রাজপথ দাপিয়ে বেড়ালো বাংলার মায়েরা মেয়েরা বোনেরা আমাদের অর্ধেক আকাশরা সেদিনকেই দুষ্কৃতীরা আর্জি করে হামলা চালালো লুট্তরাজ করলো মুক্তাঞ্চল বানিয়ে দিল তারপরে মিনিত গোয়েল এসে সব দায় সংবাদ মাধ্যমের ঘাড়ে চাপিয়ে দিল সংবাদ মাধ্যমের প্রশ্ন করার অধিকার আছে ছিদ্রানবেষণ করার অধিকার আছে হ্যাঁ সংবাদ মাধ্যমের ভুল খবর গুজব ছড়ানোর অধিকার নেই এক্ষেত্রে আমি আপনার সঙ্গে সহমত সহমত যারা ভুল খবর ছড়াচ্ছে যারা প্ররোচনা দিচ্ছে তারা দায়িত্ব এড়াতে পারে না বন্ধ করতে হবে তাদেরকে মিথ্যার বেশাতি প্ররোচনা বন্ধ করতে হবে কিন্তু সংবাদ মাধ্যমে সেই অংশটা ছোট বেশিরভাগ সংবাদ মাধ্যম দায়িত্ব নিয়ে ঘটনার তদন্ত তাদের করছে করে খবর সম্প্রচার করছে কারুর প্রতি কোন বিদ্বেষ নিয়ে নয় মাননীয় বিনীত গোয়েল আপনি এটা মনে রাখবেন সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে না দায়িত্ব পারবেন পশ্চিমবঙ্গের মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ এই অভাগিনীর খুনের পিছনে কারা জড়িত সেটা জানতে চায় এভরিবডি ওয়ান্স জাস্টিস জাস্টিস জাস্টিস